সবাইকে মদিনায় নিলা সবাইকে মো বলেন সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা বাবা বলবো একটু চলবে একটু বলেন না মহব্বতে সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা হায় হায় মদিনা মোর আসল ঠিকানা যে তাই আল্লাহ সে তাই নবী ওরে নবী জি নোরে রবী যে তাই আল্লাহ সে তাই নবী নবী জি দিনের রবি দেখবি ছবি পাগল হবি দেখবি ছবি পাগল হবি যা তুই মদিনা মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা সবাইকে মদিনায় নিলা বলেন আল্লাহ সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা নবী জির সঙ্গ নবী চিরদিন তুই সুখে রবি নবী জির সঙ্গ নবী চিরদিন তুই সুখে রবি মরা দিল তোর তাজা হবে বলেন মরা দিল তোর তাজা হবে মরা রবে না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা সবাইকে মদিনায় নিলা আল্লাহ সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা আল্লাহুম্মা ولا عليه سيدنا তাহলে আমরা এটা বুঝে গেলাম কোরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই শোনার দরকার আছে না নাই কোরআনুল কারীম পড়তে পারেন না ও মুসলমান শুনে নাও কোরআনুল কারীম পড়তে পারো না কোরআনুল কারীম পড়তে পারো না বড় বড় টাচ মোবাইল চালাও রে যুবক ভাইরা রে ওই মোবাইলটার ভিতরে কোরআন তেলাত লাগাইয়া শুধু শুনে থাকো আল্লাহ তোমার সোয়াবে আমল দিতে থাকবে কোরআন তেলাওয়াত করতে পারো না কোরআনুল কারিমটা ধরো কোরআনুল কারিমটা মুছে আবার রাখো দেখবা তোমার আমলে আল্লাহ সোয়াব লিখে দেবেন কোরআনুল কারিম পড়তে পারো না মসজিদের ইমাম সাহেবকে বলবা হুজুর আমাকে একটু কোরআন তেলাওয়াত শিখাইয়া দেন সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী রমজান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সাহাবীকে একত্র করে ডাক দেয় এরে আমার আবু বকর এ ওমর উসমান আলী সব সাহাবী আমি রাসূলুল্লাহর কাছে আসো আল্লাহ নবী ডাক দিয়ে বলে রে যে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে যে কুরআন কারীম খতম করতে পারবে যার খতমটা সবার আগে হইয়া যাইবে তার কাছে আমার কন্যা ফাতেমাকে তার হাতে আমি তুলে দেব নবীর বেটি আম্মা জান ফাতেমা বেহেস্তের সর্দারনী সব সাহাবায়ে কেরাম কুরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন সব সাহাবি কুরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন কিছুক্ষণ পরে একটু সময় অতিবাহিত হওয়ার পরে হযরতে আলী আসলো আলী আইসা একটা ডাক দিয়া কয় নবী গো আমার কুরআন শরীফ খতম হইয়া গেছে আমার নবী একটা ডাক দিয়ে কয় আলী ও আলী সব সাহাবী কুরআন তেলাওয়াত
করি রে আলী রে কেন তো তাড়াতাড়ি হইয়া গেছে আলী ডাক দিয়া কয় নবী গো আপনারা বলেছেন যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়বে নবী আপনারা বলেছেন এক খতম তার হইয়া যাইবে আমি তো সূরাতুল ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়েছি নবী আমার খতম হইয়া গেছে আমার নবী কয় ও সাবিরা রে শুনে নাও আমার আলীর কাছে আমার বেটি ফাতেমাকে আমি বিয়ে দিয়ে দিলাম এবার আমার ভাইয়েরা আমরা প্রতিদিন সকালবেলায় কোন সময় সকালবেলায় প্রতিদিন সকালবেলায় সূরাতুল ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়তে রাজি আসেনি কথা বলার আসেনি কারা কারা রাজি আছে তার হাত তুলে দেখাই নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মায়ার সুরে একটু কোরআন তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম rahmatan lil alamin sadaqallahul azim wa sadaqallahul maulana rasulihil karim wa qala rasulullah sallallahu alayhi wa sallam la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi وولده والناس اجمعين سكر تیرے کنارے کی جے جنترنا شت ساگر رے پانی دل تشنے مٹے نا سکھار تیرے کنارے کی جے جنترنا شت ساگر رے پانی دل তৃষ্ণে মেটে না কাউসারের মালিক যিনি কাউসারের মালিক যিনি তাহাকে চিন ভালো যদি বাসতে হয় নবীকে বাস বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাস মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না ওই নবীজির মোহাব্বতে দুরুদ পড়িও ভালো যদি বাসতে হয় নবীকে বাস আল্লাহুম্মা ভিতরে আরেকটা আওয়াজ দিয়ে কেন ভিতরে ভিতরে ওয়ালানি সাইয়েদিনা বাবা আমার দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় একটা জবান ছেড়ে বন্ধ করবেন না গভীর রাত্রিবেলায় আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না যেহেতু অনেক ঠান্ডা পড়তেছে তো আমার ভাইয়েরা একটু জবান সকলে ছেড়ে দেন দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় হুজুর কষ্ট হয় ওই যে আসর পড়ি শুরু হয়েছে রাত্রে দশটা পর্যন্ত চলতেছে হুজুর আপনারা তো একজনের পরে একজন আসেন আর আমরা তো ওই যে বসা রয়েছি আল্লাহ হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো বান্দি যদি মোহাব্বতে আমি রসুলের প্রেমে পড়ে 50 বার দুরূদ শরীফ পড়ে কতবার 50 বার দুরূদ শরীফ পড়ে 50 বার দুরূদ শরীফ পড়তে একেবারে ছোটোটো পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ আপনার 2-3 বা 4 মিনিট সময় লাগবে কেন হুজুর এর বেশি লাগবে না আল্লাহ হাবিব বলেছেন কিয়ামতের মাঠে ভয়াবহ অবস্থায়
ওই মুহূর্তের সময় আমি রাসূলের সঙ্গে ওই বান্দা আমি রাসূল তার সঙ্গে সবার সামনে মুসাফা করব সুবহানাল্লাহ আমরা যখন একজন পীর মাশায়েক কাছে আসে না এমপি সাহেব আসে বা যে কোনো একজন বড় লিডার আসে তখন আমরা কি করি ওনার সঙ্গে মুসাফা করার জন্য আমরা পেরেশান হয়ে যাই ঠিক কিনা বলেন কিন্তু দেখা যাচ্ছে রাসূলের সঙ্গে যদি ওই মুহূর্তে মুসাফা করি আমাদের কাছে কেমন লাগবে ভালো লাগবে একটু মহব্বত বলি ভালো লাগবে নবী আমার হাদিসুল মুবারাকায় বললেন আবু বকর ওমর ওসমান আলী সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন নবী আমার বলে সাহাবি শুনে নাও রে সাহাবি কোন উম্মত যদি আমি রাসূলের মহব্বতে ও সাহাবি আমি রাসূলের মহব্বতে কোন উম্মত যদি দরুদ শরীফ পড়ে যায় আমি নবী ওয়াদা করে গেলাম যেই জান্নাতে আমি রাসূল থাকব ওই জান্নাতে আমি আমার ওই উম্মতটাকে রাখব নবী আমার শুধু এখানে ইতি করে নাই নবী আমার ডাক দিয়ে মানে সাহাবি ও সাহাবি আমি রাসূল বলে গেলাম যে সাহাবি যে উম্মতটা মুহাব্বত করে আমি রাসূলের সামনে দুরূদ শরীফ পড়বে আমি রাসূল বলে গেলাম রে ওই ব্যক্তিটাকে যতক্ষণ আমার আল্লাহ ক্ষমা না করবে তাকে মাপ না করবে ততক্ষণ আমি রাসূলুল্লাহ আমার মাওলার জান্নাতে কদম দেব না শুধু তাই নয় নবী আমার হাদিসুল মুবারাকায় ঘোষণা করে নবী আমার ডেকে বলে সাহাবি ও সাহাবি শুনে নাও দুনিয়া শেষ আখেরাতের শুরু এই দিনটার নাম কবর বাউনায়ো বাবনায়ো যেই জাগায় আসল ঠিকানা হইল তাহার সেই জাগায় অন্ধকার সেই জায়গার নাম জোরে বলেন নবী আমার হাদিসুল মুবারাকাতে বলে সাহাবায়ে কারাম শুনে নাও ও সাহাবি সাহাবীরে শুনে নাও ওই অন্ধকার কবরে যে উম্মতটা আমার দুরূদ শরীফ মোহাম্মত লাগাইয়া পড়বে যে কবরে মা নাই বাবা নাই বন্ধু নাই বান্ধব নাই রে তাকে যখন কবরস্থ করবে সব মানুষগুলো চলে যাবে রে আমি রাসূলুল্লাহ তার বন্ধু হয়ে কবরে থাকব এটা শুধু দুরুদের সেদিকে যাব না যেহেতু একটা সাপ্তাহে নিয়েছি আসেন আমার ভাইয়েরা ওই নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা যেতাই থাকো যেভাবে থাকো ও ভাই রে নবীজির দুরূদ ছেড়ো না
বিজির দরদ না ছাড়িলে না বিজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা জবানের মালিককে আর একটু জবান ছেড়ে বলে কে নবী একটা ডাক দিয়া কয় মাবুদ আয় আল্লাহ উম্মত আমার গুনাহ করবে আল্লাহ পাহাড় পর্যন্ত গুনাহ করবে ওই করই তোরে ফজর আলী গাজী বাড়ির মানুষগুলো সুন্দর একটা বেহেস্তের বাগান সাজাইবে রে আল্লাহ পাহাড় পর্যন্ত গুনাহ করিয়া আমার উম্মত যখন আপনাকে একবার আল্লাহ বলে ডাকি দিবে একবার জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলি আল্লাহ আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ একবার যদি আল্লাহ বলে ডাক দেয় বন্ধু দুনি আস্তাজিব লাকুম বন্ধু গো একবার যদি আপনার গুনাহগার উম্মতরা আমারে ডাক দেয় লা তাকনাতু মির রহমতি নবী গো আপনি জানায়া দেন একবার যদি আমি মাওলারে আল্লাহ বলে ডাক দেই আমি আল্লাহ 70 বার পর্যন্ত বান্দারা ডাকে সাড়া দেই একবার কতবার একবার নবী আমার ডাক দিয়া কয় সাহাবী ও শুনিয়া রাখ রে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন একবার যদি ডাক দেয় 70 বার পর্যন্ত সারা দেয় রে ও দুনিয়ার মানুষ শুনে নাও রে আল্লাহ পাক তো বলেছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নৈরাশ্য না এখন আল্লাহকে বলি আল্লাহ ওই রহমত কি ওই রহমত কি আল্লাহ জানায়া দাও আল্লাহ ডাক দিয়ে বলে ওমা আরসাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন ওই রহমত হচ্ছে আমার একমাত্র নবী তার মানে নবীর দরজা থেকে যেন নৈরাশ না হয় কথা বলেন নবীর দরজা থেকে যেন নৈরাশ আসেন একটু জবান ছেড়ে আওয়াজ দিয়ে আমরা মাওলারে ডাকি আল্লাহ 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 Allah, 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 আল্লাহর নামটি জফলে রে মন দিলের কানি থাকবে না আল্লাহ 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 রে মন আল্লাহ নামটি জপ না আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি আল্লাহর নামটি লইলে রে মন দিলের কানে থাকবে না আল্লাহ 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 জবান ছেড়ে আল্লাহ আল্লাহ নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমানা গো ও গো রহিম রহমানা দয়া দিয়া
রহমত দিয়া পুরো মনের বাসনা আল্লাহ 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 তুমি খোদা আমরা বান্দা মসকানে লাগাইয়া পর্দা তুমি খোদা আমরা বান্দা মসকানে লাগাইয়া পর্দা সেই পর্দা যায় গো খুইলা সেই পর্দা যায় গো খুইলা নামাজে তার নমুনা আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রব্বানা গো ও গো আল্লাহ রব্বানা দয়া দিয়া রহমত দিয়া পুরো মনের বাসনা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিতুলি চাঁদপুর জেলাদিন কুরিজগঞ্জ থানা করিতুলি ফজর আলী গাজীবাড়ি ও মক্তব কমপ্লেক্সের উদ্যোগে নবমতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের তাবারক হবে না ইসাল সোয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ দেলার হোসেন পাটোয়ারি সাহেব মতোয়াল্লি করিতুলি বাইতুল হাম জামে মসজিদ উনি নাকি অসুস্থ রয়েছেন আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা দান করুন আজকে মাহফিলের ওয়াইজি নেকেরা প্রখ্যাত আলেমী দিন আমার পূর্বে আলোচনা করেছিলেন হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান ফরিদি সাহেব কেবলা খতিব পুটিয়া মদিনা জামে মসজিদ ও প্রিন্সিপাল জামিয়া আরাবিয়া শাহাজউদ্দিন কওমি মাদ্রাসা মাদারীপুর আলোচনা করেছেন অন্ধ হাফেজ জাহিদুল ইসলাম সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক ইসাপুর দারুসুন্না নুরানি মাদ্রাসা হযরত মাওলানা আমিমুল ইহসান মনোয়ার সাহেব খতিব বাইতুল হামদ জামে মসজিদ করৈতুলি হুজুরে না আল্লাহ পাক ভাইয়ের হায়াতে বরকত দান করুক বলে হবে আলোচনা করেছেন অত্যন্ত স্নেহের ভাই হযরত মাওলানা কারি ইব্রাহিম খলিল সাহেব শরীয়তপুর আজকে মাহফিলের প্রধান একজন মেহমান রয়েছেন জনাব তারেক হোসেন রাজন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী উত্তরা ঢাকা মাহফিল পরিচালনা রয়েছেন আমার অত্যন্ত অত্যন্ত মায়ার মমতার আদরের স্নেহের ভাই সারা বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য একজন ছাত্র আপনাদের এলাকার সন্তান আপনাদের গৌরব আমার শ্রদ্ধা ভাই হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব কেবলা মাদাদিল হুল আলী আল্লাহ আমার এই ভাইটাকে দিনের হাত হিসেবে কবুল করুন বিশেষ অতিথি মেহমান রয়েছেন জনাব আব্দুল কাদের পাটোয়ারি সাহেব জনাব ইসমাইল ব্যাপারী সাহেব সুজন্য শরীফ হুসাইন পাটোয়ারি সাহেব সহকারে আমার স্টেজে এখানে বসা রয়েছেন ওলামায়ে কেরাম মুরব্বি বেনিয়া জাম ফেন্ডেলে বসা রয়েছেন যুবক ভাইয়েরা ছোটো ছোটো মাদানি মন্নারা বৃদ্ধ বাবারা শ্রমিক ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা পরদানি সাহেব মা বোনেরা প্রত্যেকের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে ভালো আছেন ঠান্ডা বেশি ঠিক কিনা বলেন আপনাদের চাইতে বেশি ঠান্ডা ভোগ করতেছি আমি আমি যেহেতু নামাজ পড়াই একেবারেই মনোহরগঞ্জের কাছে লাকসামের কাছে ওখান থেকে ভিজে ভিজে আসছি হচ্ছেন আমি এখানে বসে বসেও ঘুমাইছি এই বসে বসে যেহেতু টানা প্রোগ্রাম যার কারণে ঘুমানোর সময়টা খুব কমে পাচ্ছি
তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ভরা বৃষ্টি, এরপরে ঠান্ডা, এরপরে মহামারী, এরপরে রহমতের বাগান, ঠিক না? সব কিছুকে বাদ দিয়ে একটা রহমতের বাগান আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, একটু প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। হতে পারে আজকে অনেককে পেয়েছি, আগামী বছর পাব না, ঠিক কিনা বলেন? এটা জীবনের শেষ মাহফিল, এটাই মনে করবেন। আল্লাহর হাবিবের সদকায় আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারিমের 6666 খানা আয়াতের 30 পারা কোরআনের 114 খানা সূরা এখান আয়াতুল কারিমা নিয়েছি। এটা আমরা এখানে যারা বসে রয়েছি, আপনারা বসে রয়েছেন, হুজুর সবার কাছে আমরা এই আয়াতুল কারিমাটা শুনতে পাই, সেটা হচ্ছে ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বলে আল্লাহ পাক কোরআনুল কারিমে ঘোষণা করেছেন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বলে হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ তমাম পৃথিবীর জন্য নয়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি রহমত হিসেবে প্রেরিত করেছি। এখন আমরা আল্লাহকে বলি আল্লাহ কতটুকুর জন্য আপনার রহমত আপনার হাবিবরে বানাইছে? নবী আমার একটা ডাক দিয়ে কয়েছে হাবিব, ও সাহাবীরা শুনে নাও শুনে নাও, আমরা আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কতটুকুর জন্য রহমত বানাইলা? কি শুধু বাংলাদেশের জন্য, শুধু আরব কান্ট্রির জন্য, না হয় শুধু এশিয়া মহাদেশের জন্য, না হয় তামাম পৃথিবীর জন্য? আল্লাহ ডাক দিয়ে কয়ে সাহাবি, ও নবীর সাহাবিদেরকে জানায় দাও ইয়া রাসূলুল্লাহ, ও দুনিয়ার বান্দারা শুনে নে কতটুকুর জন্য আমি আল্লাহ রহমত বানাইলাম। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার ভিতরে আমরা সব মানুষগুলো আজকে এশার নামাজ পড়েছি। ওই এশার নামাজ পড়ার সময় ইমাম সাহেব ইমামতি করেছিলেন সূরাতুল ফাতিহা দ্বারা, কথা বলেন ঠিক কিনা? ওই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম নিজের প্রশংসা আল্লাহ পাক নিজে করেছেন। আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ সর্বপ্রথম নিজের প্রশংসা নিজে করেছেন। সুবহানাল্লাহ। বলেন এখন আল্লাহকে বলি আল্লাহ ও প্রভু কতটুকুর জন্য রহমত বানাইলা? আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে হাবিব আপনাকে আমি বানাইছি রাহমাতাল লিল আলামিন, আর আমি আল্লাহর নাম হচ্ছে রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি আল্লাহর প্রশংসার দ্বার যতটুকু গো নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিনের রবিত্ব যতটুকু গো, আপনার রহমতের দ্বারও আমি বানাইছি ততটুকু। জোরে কন্ন সুবহানাল্লাহ। আসেন এইবার নবী কি শুধু আসমানের জন্য নয়, জমিনের জন্য আল্লাহ বলে আমার সব মাকলুক যতটুকু আলম রয়েছে সব আলমের রহমত আমি আল্লাহ আমার বন্ধুরে বানাইছি। আওয়াজ দিয়ে একটু বলবেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ নবী সিজদায় পড়ে পড়ে নবী আমার কান্দে, জিব্রাইল নবীর কাছে এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কান্না করেন কেন রে? আমার নবী একটা ডাক দিয়া কয়ে জিব্রাইল তুমি আমার কাছে হঠাৎ এখানে হাজির হইলা কেন, আমি তোমাওলার সাথে কথা বলি। জিব্রাইল একটা ডাক দিয়ে কয়ে রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি জিব্রাইল বেহেস্তের ভিতরে ছিলাম, আল্লাহ পাক আমার একটা ডাক দিল, ওরে আমার জিদ্রাতুল মন্তার মালিক জিব্রাইল, তুমি কোথায়, তুমি কোথায় রে, তুমি কোথায় রে? এই কথা যখন আমাকে ডাক দিল রে, আমি লাব্বাই কাল্লা বলে আমি যখন ডাক দিলাম হাজির গো মাওলা, আল্লাহ পাক একটা ডাক দিয়া কয় জিব্রাইল, আর দেরি করো না, যাও যাও আমার বন্ধু, ওই পাহাড়ের চূড়ায় বসে বসে সেজদায় পড়ে পড়ে কান্না করে রে। ওরে একটা চোখের পানি জমিনে পড়লো, দ্বিতীয় চোখের পানিটার জমিনে পড়তে দিও না। আরে জিব্রাইল যাক, ও জিব্রাইল যাও যাও যাও, বন্ধুরে জিজ্ঞাসা করো কেন কান্না করে, আল্লাহ জানে কি জানে না, জোরে বলি জানে কি জানে না। এরপরেও কেন জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইলের হাইকমোটার সামনে বলবো, জিব্রাইল তাহিয়াতুল কলবে সাহাবীর লোকটা ধরে জিব্রাইল আল্লাহর নবীর সিনা মোবারকের কাছে আসিয়া কয়, নবী গো কেন আপনি কান্না করেন গভীর রাত্রি খানে গো? আল্লাহ নবী একটা ডাক দিয়া কয়, জিব্রাইল এই পৃথিবীর জমিনে 104 খানা কিতাব দিয়েছেন, 100 খানা সহিফা দিয়েছেন, 4 খানা কিতাব আমার আল্লাহ 4 জন রসুলকে দিয়েছেন। আরে জিব্রাইল এক একটা কিতাব এক এক কাউমেরা পড়েছে, তাওরাত পড়েছে, জবুর পড়েছে, ইঞ্জিল পড়েছে, তাদেরকে কি আল্লাহ সওয়াব দেয় না? এরে আমার কত উম্মত হবে রে, করৈতুলের ময়দানে, ফজর আলী গাজীবাড়ির ময়দানে তারা কুরআন তেলাওয়াত করবে। ও জিব্রাইল শুনে নাও, আমার উম্মতের জন্য আল্লাহ কি রেখেছে? আল্লাহ তো আমার রহমত ফাটাইছে, আমার উম্মতের জন্য ওই রহমতের দ্বার কতটুকু বানাইলো? আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিব্রাইল ও জিব্রাইল অন্য নবীর উম্মতেরা তাওরাত পড়েছে, জবুর পড়েছে, ইঞ্জিল পড়েছে, কাউরে আমি আল্লাহ সওয়াব দেই না। আমার হাবিবেরে জানায়া দাও রে, আমার হাবিবেরে বলে দাও, আমার হাবিবের উম্মত কুরআনুল কারীমের হরফগুলো যদি আলিফ বা তা সা, আলিফ বা তা সা জিম যদি এক একটা হরফ উচ্চারণ করে, ওরে একটা হরফের বদলতে রে আমি আল্লাহ একটা করে নেকি দান করো। নবী আমার চোখের পানে ছেড়ে ডাক দিয়া কয়, জিব্রাইল ও জিব্রাইল না না না, একটা হরফের বদলেতে একটা নেকি দিবে জিব্রাইল? ও জিব্রাইল আমি রসুল মানি না রে, এটা আমার কাছে ভালো লাগে না, আমার আল্লাহ রে কও আর কি দিব গো? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়ে, জিব্রাইল বন্ধুরে বলো যেন না কান্দে রে, আমি আল্লাহ একটা হরফের বদলতে রে 10টা সওয়াব উম্মতের আমলে দিয়ে দেব। জিব্রাইল যখন শুনাইলেন, নবী আমার চেহারা নোয়ারে হাসি আসে না, নবী আমার ডাক দিয়ে কয়, জিব্রাইল ও জিব্রাইল না না না, এই সোয়াব আমি রসুলের মনটা ভরে না, আমার আল্লাহ রে বলো আর কি দিবে রে? আমার আল্লাহ জানাইয়া দেয় জিব্রাইল, আমার বন্ধুরে বলো একটা হরফের জন্য 70টা সোয়াব দেব। একটু মহাব্বতে বলি সুবহানাল্লাহ। নবী একটা ডাক দিয়ে কয়, জিব্রাইল ও জিব্রাইল কি দিবি? আল্লাহ কয় 70টা সোয়াব, কই দাও মানি না। আল্লাহু আকবার। জিব্রাইল রে এটাও আমি আল্লাহ আমি রসুল মানি না, আমার আল্লাহ রে বলো আর কি দিবে? আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় জিব্রাইল রে, কিয়ামতের ময়দানে যখন বন্ধুর উম্মত জাহান্নামী হইয়া যাইবে, আল্লাহ জান্নাত দেব। নবী আমার চোখের পানি ছেড়ে আমার নবী কান্না করেন। জিব্রাইল কয়, নবী এখন কান্দেন কেন? কয়, জিব্রাইল
ও জিব্রাইল কত মত বলবে তাদের সোয়াব হবে যারা নিচে থাইকা শুনবে যারা কোরআন তেলাওয়াত শুনবে তাদের জন্য কি সওয়াব রয়েছে আল্লাহ পাক একটা ডাক দিয়ে কয় জিব্রাইল বল 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 আমার নবীর বল আমি আল্লাহ যারা বলবে তাদের জন্য সওয়াব ওরে যারা শুনবে রে তাদের জন্য সম্মান করে দিলাম সওয়াব তার মানে বক্তা বলবে শ্রোতা শুনবে কথা কোন ঠিক কিনা তাদের জন্য সম্মান সওয়াব আমার নবী কয় না 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 আমি এটাও মানি না কয় নবী বলেন কয় আমার কত উম্মত হবে কানে শুনবে না কত উম্মত হবে চোখে দেখবে না আজকে যেখানে হবে জাহিদুল ইসলাম চোখে দেখে না এমন নেই এরে জিব্রাইল ও জিব্রাইল আমার আল্লাহরে বলো আমার আল্লাহরে জানায় দাও কত উম্মত আমার চোখে দেখবে না কত উম্মত আমার কানে শুনবে না জিব্রাইল রে ওই উম্মতের জন্য কি হবে আমি তো একটা উম্মতরে রেখে আল্লাহর জান্নাতে যাইতাম না আল্লাহ পাক একটা ডাক দিয়ে কয় জিব্রাইল ও জিব্রাইল বলে দাও যারা কোরআন পড়তে পারে না কানে শুনে না চোখে দেখে না যদি কুরআনুল কারীমটা হাতে ধরে রে ধরার কারণে রে তাদের আমলে পর্যন্ত আমি আল্লাহ সব লিখে দেব সবাইকে মদিনায় নিলা সবাইকে বলেন সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা বাবা বলবো একটু চলবে একটু বলেন না মহাব্বতে সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা যে তাই আল্লাহ সে তাই নবী ওরে নবীজি নোরে রবী যে তাই আল্লাহ সে তাই নবী নবীজি দিনের রবি দেখবি ছবি পাগল হবি দেখবি ছবি পাগল হবি যা তুই মদিনা মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা সবাইকে মদিনায় নিলা বলেন আল্লাহ সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা নবীজির সম্বলবি চিরদিন তুই সুখে রবি নবীজির সম্বলবি চিরদিন তুই সুখে রবি মরা দিল তোর তাজা হবে বলেন মরা দিল তোর তাজা হবে মরা রবে না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা সবাইকে মদিনায় নিলা আল্লাহ সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা হাই হাই মদিনা মোর আসল ঠিকানা আল্লাহুম্মা ولا عليه سيدنا তাহলে আমরা এটা বুঝে গেলাম কোরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই শোনার দরকার আছে না নাই কোরআনুল কারীম পড়তে পারেন না ও মুসলমান শুনে নাও কোরআনুল কারীম পড়তে পারো না
কুরআনুল কারীম পড়তে পারো না, বড় বড় টাচ মোবাইল চালাও রে যুবক ভাইরা রে, ওই মোবাইলটার ভিতরে কুরআন তেলাওয়াত লাগাইয়া শুধু শুনে থাকো, আল্লাহ তোমার সওয়াবে আমল দিতে থাকবে। কুরআন তেলাওয়াত করতে পারো না, কুরআনুল কারীমটা ধরো, কুরআনুল কারীমটা মুছে আবার রাখো, দেখবা তোমার আমলে আল্লাহ সওয়াব লিখে দেবেন। কুরআনুল কারীম পড়তে পারো না, মসজিদের ইমাম সাহেবকে বলবা হুজুর আমাকে একটু কুরআন তেলাওয়াত শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রমজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সাহাবীকে একত্র করে ডাক দেয়, এরে আমার আবু বকর, এ ওমর, উসমান, আলী সব সাহাবী আমি রাসূলুল্লাহর কাছে আসো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে যে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, যে কুরআন কারীম খতম করতে পারবে, যার খতমটা সবার আগে হইয়া যাইবে, তার কাছে আমার কন্যা ফাতেমাকে তার হাতে আমি তুলে দেব। নবীর বেটি আম্মা জানা ফাতেমা বেহেস্তের সরদার নেই, সব সাহাবায়ে কেরাম কুরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, সব সাহাবি কুরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ পরে একটু সময় অতিবাহিত হওয়ার পরে হযরতে আলী আসলো, আলী আইসে একটা ডাক দিয়া কয়, নবী গো আমার কুরআন শরীফ খতম হইয়া গেছে। আমার নবী একটা ডাক দিয়ে কয়, আলী, ও আলী, সব সাহাবি কুরআন তেলাওয়াত করে রে। আলী রে কেন এত তাড়াতাড়ি হইয়া গেছে? আলী ডাক দিয়া কয়, নবী গো আপনারা বলেছেন যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়বে, নবী আপনারা বলেছেন এক খতম তার হইয়া যাইবে, আমি তো সূরাতুল ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়েছি, নবী আমার খতম হইয়া গেছে। আমার নবী কয়, ও সাবিরা রে, শুনে নাও শুনে নাও, আমার আলীর কাছে আমার বেটি ফাতেমাকে আমি বিয়ে দিয়ে দিলাম। এবার আমার ভাইয়েরা আমরা প্রতিদিন সকালবেলায়, কোন সময়, সকালবেলায়, প্রতিদিন সকালবেলায় সূরাতুল ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়তে রাজি আসিনি, কথা বলার আসিনি, কারা কারা রাজি আছি তার হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসেন, আমার নবী বলেছেন কোনো পড়া পারে না, পড়ার কথা বললে কত ব্যস্ত তার আর শেষ নাই। বন্ধু সকাল বেলায় সূরাতুল ফাতিহা একবার তিনবার সূরা ইখলাস কমপক্ষে পড়ে নেন, এটা যদি আপনি পড়ে নেন তাহলে আপনি প্রতিদিন এক খতমের সওয়াব আপনার আমলে যাবে। সুবহানাল্লাহ, বলতেন না? তাহলে আমরা আজকে থেকে শিখে নিয়েছি, নবী বলেছে যে এই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে কখনো গজব আসে না, অভাব লাগে না, ওই ঘরের ভিতরে আজাব গজব কখনো ঢুকে না, ডাকাত চোর লোচ্চা কখনো ওই ঘরে আসতে পারে না। আসেন, প্রতিদিন আমরা সূরাতুল ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়তে রাজি আছি, আল্লাহ কবুল করুক। আসেন আমার ভাইয়েরা, ও বন্ধু আমার নবী থেকে আসিয়া হযরত উসমান ডেক, উসমান, ও উসমান, তুমি একটা কাপড়ের টুকরা লও রে উসমান। আসেন আমার আয়াতে আবার ফিরে যাই, নবী আমার ডাক দিয়া কয়, উসমান রে একটা কাপড়ের টুকরা হাতে নাও রে উসমান। উসমান একটা কাপড়ের টুকরা হাতে নিলেন, উসমান এটাকে গোল করো, উসমান যখন এটাকে গোল করলেন, উসমান গোল করে আমার নবী কি জানি একটা এটার ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, নবী আমার কেমন রহমত দেখে, উসমান একটা ডাক দিয়ে কয়, নবীজি, ও নবী এটা কি দিয়েছেন? কয়, উসমান, ও উসমান, আমি রসুল এমন একটা জেনে দিয়েছি, পৃথিবীর মানুষগুলো যখন তোমার কাছে আসবে, আমার সাহাবীরা যখন তোমার কাছে আসবে, বিসমিল্লাহ বলে বলে এক একজন সাহাবীকে এক একটা খেজুর তুমি দিবা।
উসমান রে যতবার দিবারে এখান থেকে শেষ হবে এটা রাসূলের রহম এটা হলো আমার আল্লাহ আল্লাহর নবীকে যে রহমত দিয়েছেন এটা সেই রহমত উসমান সমস্ত সাহাবায়ে কেরাম গরীব সন্তানরা আসে উসমান ঘরে খাবার নাই কই নাই উসমান আজকে খাবার খায়না কই নাই নে নে উসমান সকাল থেকে এতক্ষণ বিকাল সন্ধ্যা পর্যন্ত তুমি দিতেছো কত বড় গোডাউন কই গোডাউন হলো আমার রহমাতান লিল আলামিন আমার নবী কি জানি এখানে দিয়েছেন আমি হাত দেই আর খেজুর আসে হাত দেই আর খেজুর আসে একটা যখন দিয়ে দেই রে সাথে সাথে দেখি আরেকটা এখানে জমা হয়ে যায় হযরত আবু হুরায়রা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় সব সাহাবায়ে কেরাম কান্দে উসমান চোখের পানি ছেড়ে মাটিতে গড়ে গড়ে কান্না করে নবীর এক সাহাবী পৃথিবী থেকে বিদায় হয়ে যায় সাহাবায়ে কেরাম কেউ পরামর্শ করে কখন কি করবে উসমান চোখের পানি ছেড়ে কান্না করতেছে ডাক দিয়ে বলো উসমান তুমি কান্না করো কেন মাটিতে গড়াও কেন কয় সাহাবী চলে গেছে আমি তার জন্য কোনো কান্না করি না কেননা আল্লাহ পাক তো ওই সাহাবীকে আমার চাইতে বেশি ভালোবেসেছে কথা বলেন ঠিক কিনা আমি এ কারণে কান্না করি আমার মাজায় একটা বাধা ছিল রসুলের একটা রহমত একটা টুকরো কাফর আমার মাজায় বান্দা ছিল সাহাবি যখন মারা যায় আমি কান্নায় অচেতন হইয়া যাই ওরে সাহাবি যখন আমি উসমান হুশ আসার পরে দেখলাম আমার ওই আল্লাহর হাবিবের দেওয়া জিনিসটা নাই আমি সাহাবির জন্য কান্না করি না আমি কান্না করি এই জিনিসটার জন্য রসুলের রহমতটার তো হারাই ফালাইলাম সুবহানাল্লাহ বলেন এটা হচ্ছে রহমতের বাগান কথা বলেন ঠিক কিনা আসেন আল্লাহ যেহেতু বান্দাকে বেশি মোহাব্বত করে একদিন হযরত মূসা কালিমুল্লাহ রাস্তার উপর দিয়ে চলে যায় রাস্তার মাঝপথ দিয়ে মরুভূমি দিয়ে চলে যাচ্ছে পাহাড়ের চূড়ায় দিয়ে হঠাৎ করে একটা হরিণ মূসা আলাইহিস সালামকে দেখিয়া দাঁড়ায় রইলেন মূসা নবী বলে যে মানুষকে দেখলে হরিণ পালাইয়া যায় এ দুনিয়ার মানুষ শুনে না কিন্তু এই হরিণটা কেন এখানে দাঁড়ায় আছে মূসা আলাইহিস সালাম একটু গলাটাকে আওয়াজ দিলেন আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে এবার হরিণটা আর যায় না সোজা বরাবর আল্লাহর পয়গম্বর মূসা নবীর কাছে দাঁড়ায়া গেলেন কান্দায় না কান্দায় না আমরার নবীরে কান্দায় না কান্দায় হরিণটা দাঁড়ায় রইলেন রাস্তার সোজা বরাবর
এবার মুসা নবীর ডাক দিয়ে কয় নবী গো, ও নবী আমার একটা প্রশ্ন আপনার কাছে। মুসা আলাইহিস সালাম কয় হরিণটা মানুষ দেখলে ভয় পায়, কেন এখানে দাঁড়ায়া রইল, কেন এখানে দাঁড়ায়া রইল রে? ওরে হরিণ তোমার কেন তুমি যেভাবে দাঁড়ায়া রইলা? হরিণের জবানটা মানুষের মতো খুলিয়া যায়। হরিণ একটা ডাক দিয়ে কয় রহমতের বাগান, যেটা আমি এই আয়াতের উপরে আলোচনা করি। হরিণটা দাঁড়ায় রইলেন, হরিণটা ডাক দিয়ে কয় নবী তুমি কই যাও? কয় আমি তোর পাহাড়ে যাই, কয় আমি জানি তুমি আল্লাহর সঙ্গে কথা বলবা। আমি এতক্ষণ দাঁড়ায় রইলাম, আমার মাওলারে আমার একটা কথা তুমি জিগাইবা। কই কি জিগাইতাম, কি জিগাইতাম? কই জিগাইবা, তোমরা তো মানব, তোমরা তো টিউবওয়েল চাইবা পানি খাও, তোমরা তো পানি নিচ থেকে তুলে পানি খাও, রশি বান্ধিয়া কূপ থেকে পানি উঠাইয়া খাও রে। আরে মুসা নবী অনেকদিন হয়েছে বৃষ্টি হয় না, ও নবী বৃষ্টি হয় না, কেন বৃষ্টি হয় না গো নবী? আল্লাহকে জিগাইবা কখন বৃষ্টি দেবে? মূসা আলাইহিস সালাম নবীদের ভিতরে একটু রাগি ছিলেন। মূসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করে রে তোর পাহাড়ে যাই আল্লাহ রে, কয় আল্লাহ আগে বলো বৃষ্টি হয় না কেন রে? আল্লাহ বলে মুসা তুমি যেই কথার জন্য পথ মারছিলে ওটা তোমার চিন্তা ছিল, এটা বলো। মুসা আলাইহিস সালাম বলে না না না, আগে বলো বৃষ্টি দাও না, মানুষগুলো পানি খায়, পশুগুলো পানি খাইতে পারে না। ও নবী গো শুনে নাও গো, কয় আল্লাহ খাল বিল সমুদ্র শুকাইয়া গেছে গো, বৃষ্টি কখন দিবা? কয় মুসারে জানিয়া রাখে রে, আমি আগামী 100 বছরে এই জমিনে এই জঙ্গলাটার ভিতরে আমি আল্লাহ এই জঙ্গলার ভিতরে বৃষ্টি দিব না, এই পাহাড়ের চূড়াতে আমি বৃষ্টি দেব না, এই বনটায় আমি বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম চিন্তা করে নেন, এই পথ দিয়ে যদি যাই তাহলে আমরা দেখব ওই হরিণটারে, আমি কি করব, কি করব, কি করব? এই কথা বলে মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি অন্য পথে যাব, কিন্তু ওই হরিণটা দাঁড়ায় রইলেন। হরিণটা প্রতিমধ্যে মূসা আলাইহিস সালামের কাছে দাঁড়াইলেন, সালাম দিলেন, নবী মূসা গো আল্লাহ কি বলেছে, আল্লাহ কি বলেছে, ও নবী আল্লাহ কি সংবাদ দিয়েছে আমার একটু বলেন। মূসা আলাইহিস সালাম কয় আমি যদি এই কথা বলি হরিণটা হতে পারে স্টক করে মারা যাইতে পারে, কারণ চিন্তিত হয়ে যাবে, 100 বছর আইতে আইতে হরিণের বয়স চলে যাবে, তার নায়নাতকুর বয়স চলে যাবে, 100 বছর তার আগে আসবে না। মূসা আলাইহিস সালাম কয় ডাক দিয়া কয় হরিণ শুনবি, শুনবি নি? কয় বলেন, বলেন পয়গম্বর বলেন। কয় আমার আল্লাহ কইছে রে 100 বছরের ভিতর আমার আল্লাহ এই বনে বৃষ্টি দেবে না। হরিণটা ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ, কয় হরিণ রে আমি নবী বেজার হইয়া গেলাম, তুই কেন আলহামদুলিল্লাহ বললি? কয় আমার চাইতে বা আল্লাহর চাইতে বুঝি আপনার বেশি আমার প্রতি মায়া? না 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 না, যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আবার হুকুম দিছে রে, ওই আল্লাহ আমারে সৃষ্টি করেছে, এই কারণে আমি মাওলার শুকরিয়ায় বলেছি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে জমিনের ভিতরে বৃষ্টি, বনের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম কথা বললেন না, দৌড়াইয়া তোর পাহাড়ে গিয়ে হাজির হয়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়িয়া এবার মাওলারে বলে, মাওলা তুমি না বলছো 100 বছরে বৃষ্টি দিবা না, কেন তুমি বৃষ্টি দিলা রে আল্লাহ? তুমি না বলছো আগামী 100 বছরে বৃষ্টি আসবে না? এখন হরিণ যদি আমারে প্রশ্ন করে, মূসা নবী আপনি কেমন কথা বলছেন, আপনি না বলছেন বৃষ্টি আসবে না, এখন বৃষ্টি আসছে কেন রে? এটা কেন, কোন রহমতের খেলা খেলাইলো? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় মূসা, ও মূসারে তুমি যখন হরিণ রে বললা, হরিণটা যখন শুকরিয়া তান বললো, আলহামদুলিল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রহমতে জোশ মাইরা গেছে রে, আমি আল্লাহ রহমতের জোশের কারণে সাথে সাথে আমি আল্লাহ ওই বনে বৃষ্টি দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।
তো সম্মানিত উপস্থিতি, শেষ কথার এক আখেরি কথা হলো এটা, চলবে না আর একটু না সাদিয়া না সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে এটা একটা রহমতের বাগান, ঠিক কিনা? মিশরের জমিনে একবার বৃষ্টি হয় না, একেবারে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি আবার আমার আগের আলোচনা আবার ফিরে আসবো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমন এই বৃষ্টি হচ্ছে না, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে সব মানুষগুলো চলে গেলেন, যায় কয় ও পয়গম্বর মুসা, আপনি না আল্লাহর সাথে কথা বলেন, একটু বলেন না জমিনটা পেটে গিয়েছে আমাদের জন্য একটু বৃষ্টি দিতে। আজকে যে বৃষ্টি রহমতের মাধ্যমে আল্লাহ এত সুন্দর একটি পরিবেশ দিয়েছেন, আবারও আওয়াজ দিই বলি আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম 40 জনকে একসাথ করলেন, ভালো ভালো সুনাম ধন্য 40 জনকে ভালো ভালো লোক এক জায়গায় করে এবার দোয়া করা শুরু করেছেন। দোয়া করলেন, হাত তুললেন, সব কোনো উত্তর আসতেছে না। দ্বিতীয়বার আবার দোয়া করলেন, কোনো উত্তর আসতেছে না। তৃতীয়বার দুই হাত তুলে আবার দোয়া করলেন, কোনো উত্তর আসতেছে না। এবার আল্লাহকে বলে, আল্লাহ আপনি বৃষ্টি দেন না কেন? কারণ নবীদের জবান পাক, নবীরা হাতটুকু উঠাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি থাকে না। আল্লাহ বৃষ্টি দেন না কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমার এখানে এমন একটি ব্যক্তি রয়েছে, এইখানে তোমরা যারা রয়েছ এমন একজন ব্যক্তি রয়েছে যে সকালে খায়, দুপুরে খায়, রাত্রে খায়, 24 ঘন্টা খায়, কিন্তু আমার শুকরিয়া একবারও করে না। এই যে আলহামদুলিল্লাহ বলেছেন একটু আগে, এটার ব্যাখ্যা দিচ্ছি যে আমার শুকরিয়া একটা বারও করে না, যার কারণে ওই এমন একজন লোক হাত তুলেছে যে নফরমান, ওই নফরমানের কারণে আমি জমিনে বৃষ্টি দিতে পারি না, সে চলে গেলে আমি বৃষ্টি দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, এই তোমাদের ভিতরে কে আছে যে আমার আল্লাহর শুকরিয়া করো নাই, নফরমান কাজের ভিতরে জর্জরিত রয়েছ, কোন বান্দা রয়েছে? যে আছো সে চলে যাও। তো একজন একজন করে চলে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, তার মানে বোঝা যায় ওই পাপিটা এখানে আছে, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? এখানে রয়েছে, যার কারণে বৃষ্টি হচ্ছে না। এখন তিনার কাছে একজন বাকি আছে, আর এখন তিনার কাছে আসবে, এরপরে তেনার সিরিয়াল। তিনি এবার কি করলেন, হায় রে আমি যদি উঠে যাই তাহলে বৃষ্টি এলে তাহলে মানুষ মনে করবো আমি পাপিটা, যেহেতু আল্লাহর ঘোষণা, ঠিক কিনা বলেন? আর আমি যদি বসে থাকি, সবাই যদি চলে যায়, তাহলে বৃষ্টি না আসলে আমি তো আমার কারণে সব জানিয়ে যাবে কিনা আমার গোমর। তিনি চক্ষুটা বন্ধ করলেন, জমিনের দিকে লক্ষ্য করে দুটা চোখের পানে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনে আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করেছেন। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ ওইটা কই, ওইটারে দেখি না যাই, কয় যেইটার কারণে আমি বৃষ্টি বন্ধ রাখছি ওইটার কারণে আবার রহমতের বৃষ্টি ছেড়ে দিয়েছি, তার মানে তওবা। কথা বলেন কি? এ কারণে আমি প্রথমে বলেছি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে। আসেন আমার ভাইয়েরা, নবী আমার মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী বসে রয়েছেন, যেহেতু আমাকে একাধিক আলোচনার কথা বলেছে, আমি ঘুরে ঘুরে সব দিকে টাচ করে যাব। নবী আমার মসজিদে নববীতে আল্লাহর নবী বসে রয়েছেন। এবার আমার নবী ডাক দিয়ে কয়, রে আবু হুরায়রা, রে ও আবু হুরায়রা, দেরি করিও না, যাও বাইতুল মাল সম্পদগুলি তুমি পাহারা দাও। কি দিতে? আচ্ছা কোন আমরা দেশের, আমি নাম বলবো না, আপনারাই ভালো করে চিনেন, যদি কোনো এমন একটা লোকেরে মানুষের সম্পদ পাহারা দিতে রাখে, অথবা সরকারি কোনো এই দেখা যায় ফান্ডে কাউকে রাখে, এই ব্যক্তি আগে নিজের পকেটটা ঘুরাইব না? আর দেখেন হযরত আবু হুরায়রার জিন্দেগিটা দেখেন, আবু হুরায়রা রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আবু হুরায়রা তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন, হঠাৎ করে একটা চোর আসলো, একটা আমল আজকে আপনাদেরকে শিখাইয়া দেই, ঠান্ডা কনকনে ঠান্ডা আওয়াজ বহুত বড় কষ্টে দিচ্ছি, তারপর আপনাদেরকে একটা তপস্যা শিখে যাচ্ছি, ভাই আমার শুনে রাখেন। হযরত আবু হুরায়রা তাহাজ্জুদের সালাম পিরালেন, সালাম পিরাইয়া দেখলেন একটা চোর বাইতুর সম্পদ মালগুলো সম্পদগুলো ভরে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা হাত বিয়ে ধরলেন, হাত ধরিয়া কয়, এরে চোরে বাইতুল সম্পদ মালগুলো কেন তুমি নিয়ে যাও?
কয় ভাই রে আজকে তিন দিন যাবত হয়েছে আমার ঘরে কোনো খাবার নাই স্ত্রী সন্তান সব কিছু না খেয়ে মরে যাচ্ছে এ বকুরেরা ও বকুরেরা রে আজকে তিন দিন ঘরে কোনো খাবার নাই এই কারণে না পারতে চুরি করতে আসলাম আমারে সাইরা দে আমি আর কখনো আসব না যেহেতু নবী আমার রহমত ওই সাহাবীরা রহমতের নবীর কাছে থাকে এবারে ডাক দিয়ে বলে যা যা ফজরের নামাজে নবী ইমামতি করেছে সালাম বিরারেন সালামটা বিরায়া ডাক দে আবু হুরায়রা ও আবু হুরায়রা তোমার চুরির খবর কি জোরে বলেন আল্লাহু আকবার আবু হুরায়রা কয় নবী গো রাত্রে বেলায় সরটা আসছে আমি তারে সাইরা দিছি কয় কি কেন চারস নবী গো তিন দিন নাকি ঘরে কোনো খাবার নাই কয় লোকটা মিথ্যা কথা বলেছে দেখবা তুমি আজকে রাত আবার আসবে সুবহানাল্লাহ বলতেন না নবীর কথাটার জন্য আবার বলি সুবহানাল্লাহ আবু হুরায়রা পরের দিন রাত্র তাহাজ্জুদ নামাজ পড়লেন তাহাজ্জুদ নামাজ পড়িয়া সালামটা ফিরালেন সালাম ফিরে দেখতেছে ওই সূরায় আবার মালগুলো ভরে নেয় মা ও আমার করৈতুলি এলাকার আমার মারারে শুনেরা করে মা চিন্তা করবা না সিসি ক্যামেরার দরকার নাই সিসি ক্যামেরা তো আল্লাহর কোরআন ঠিক কিনে বলেন সিসি ক্যামেরা তো আল্লাহর কোরআন শুনে নেন দেখেন জিন্দেগিটা হযরত আবু হুরায়রা লোকটাকে হাতে ধরলেন চলো তোমাকে নবীর কাছে নিয়ে যাব এবার সূরা একটা ডাক দিয়ে বলেন আবু হুরায়রা ও আবু হুরায়রা আমার নিসনা 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 ও আবু হুরায়রা আমি আজকে বলি রে আমি আর আসবো না আমি গতকাল যেই সম্পদগুলো নিয়েছি সেগুলো দিয়ে আমার নিবারণ হয় না খোদা আমি আজকে যাই রে আর আসব না আমার আজকে সাইরা দে আবু হুরায়রার মায়া লাগে গেল ফজরের নামাজ আল্লাহ নবী ইমামতি করেছেন সালাম পিরালেন নবী আমার সালাম পিরাইয়া এবারে ডাক দিয়ে কয় আবু হুরায়রা ও আবু হুরায়রা রে তোমার সুরের খবর কি কয় নবী আজকেও আমি সাইরা দিয়েছি আল্লাহ আকবার আল্লাহর নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা আজকেও দিলা বুঝি সাইরা রে এমন সময় ওমর ডাক দিয়া কয় নবী গো এটা কি করেছে কি করনো আবু হুরায়রা আমার নবী ওমর রে ঝরে ধরে বলে ওমর তুমি রাগ করো না এরে ওমর তুমি বসো রে ওমর বসো শুনো আমার আবু হুরায়রা কি বলে রে এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে আবু হুরায়রা আগামীকাল রাত্রি বেলায় আবার এই চোরাটা আসবে রে আবু হুরায়রা পরের দিন আবু হুরায়রা তাহাজ্জুদ নামাজ পড়ে রে তাহাজ্জুদের সালাম ফিরাইয়া দেখছেন আজকে বড় বড় বস্তায় করে মালগুলো ঢোকায় আবু হুরায়রা পিছন দিয়া জড়াইয়া ধরলেন রে সুরা রে সুরা আজকে তোরে সারমু না আজকে তোরে বাইন্দা নিয়া যাবো এবার সুরায় আবু হুরায়রার হাতে ধরে বলে ভাই আর চুরি করবো না আমারে ছেড়ে দি ও ভাই আমারে ছেড়ে দে আমি আর চুরি করব না আমি তোমার সঙ্গে ওয়াদা করে গেলাম রে এতদিন চুরি করেছি আর চুরি করব না তবে যাবার আগে একটা আমল তোমারে আমি শিক্ষা দেই যেই আমলটা করলে সারা রাত বাইতুল মাল সম্পদ আর পাহারা দেওয়া লাগবে না আল্লাহর দুজন পেরেশতা তোমার এই সম্পদগুলো পাহারা দেবে এবার ডাক দিয়া কয় আবু হুরায়রা তোমার সুরের খবর কি আল্লাহু আকবার এবার আল্লাহ আবু হুরায়রা ডাক দিয়ে বলে নবীজি ও নবী
আমি আবু হুরায়রা আজকেও তারে সাইরা দিছি গো ওমর ডাক দিয়ে বলে না না রে হাই দেওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা কেন তাকে সারল এটার জবাব দিতে হবে আমার নবী মুসকি আয়েশা কয় এ ওমর শুনে নাও মজা পাইবারে সাহাবীরা রে এবারে কেন সারলা কয় সূরা আমাকে বলে চায়াতুল কুরসি পড়লে না কি আর পাহারা দেওয়া লাগবে না আমার নবী ডাক দিয়ে কয় আবু হুরায়রা ও আবু হুরায়রা আজকে চোর সত্য কথা বলেছে যেই আমলটুকু তোমাকে বলেছে ও সাহাবায়ে কেরাম শুনে নাও তামাম উম্মতদেরকে জানায় দাও রে সাহাবায়ে কেরাম ও আমার সাহাবীরা রে যেই উম্মতটা আমার সন্ধ্যার সময় যে আমার উম্মতিটা সন্ধ্যার সময় মাগরিবের নামাজ আদায় করিয়া আয়াতুল কুরসি যদি পড়ে যায় রে আল্লাহ পাককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের দুইজন ফেরেশতা আল্লাহ পাক ওই বান্দার জন্য জমিনে পাঠায়া দেয় সারা রাত যদি ঘরের দরজাটা খোলা থাকে রে সুর হোক ডাকাত হোক সন্ত্রাস হোক লুচ্চা হোক যত রকমের খারাপ পাপাস হোক না কেন রে যদি চিন্তা করে আসে এই ঘরে চুরি করবে আল্লাহর দুইজন ফেরেশতা পজর পর্যন্ত এই ঘরটা পাহারা দিয়ে রাখে কোনো চোর আর ওই ঘরে আসতে পারে না এটা আমরা এখান থেকে আজকে শিখে নিলাম মাগরিবের আর সিসি ক্যামেরার প্রয়োজন নাই সিসি ক্যামেরা তো আল্লাহর রহমতের সেই কোরআন কথা বলেন ঠিক কিনা সিসি ক্যামেরা তো কোরআন তাহলে আপনি কেন সিসি ক্যামেরার ব্যবস্থা তো আল্লাহ কোরআনে দিয়েছে ওই সিসি ক্যামেরা না খুঁজে কোরআন সিসি ক্যামেরাকে খোঁজেন কথা বলেন ঠিক কিনা এবার আসেন আমাকে বলা হয়েছে হুজুর একটু মৃত্যু কবরের কথা বলেন হুজুর একটু কবরের কথা বলেন মৃত্যুর কথা বলেন আমার নবী মসজিদে নববীতে ভাই কোনো কথা বলবেন না পাঁচটা মিনিট আলোচনাটা শুনে আমি শেষ করে দেব নবী আমার মসজিদে নববীতে আল্লাহর নবী যেখানে আল্লাহর নবী রওজা শরীফ হয়েছে সেখানে আল্লাহর নবী শুয়ে রয়েছেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মাথা মোবারকটা ধরে রেখেছেন নবী আমার দুটা চোখের পানি অসুস্থ দুটা চোখের পানি চেড়ে চেড়ে দাড়ি মোবারক বে বে পড়তেছে হাসান হুসাইন আল্লাহর নবীর কাছে আইসা কয় নানা গো ও নানা আমার আব্বা বলেছে তুমি নাকি কোথায় চলে যাইবা আমার আম্মা বলেছে তুমি নাকি কোথায় যাইবা নানা ভাই আমাদেরকে ছেড়ে রে আল্লাহর নবী নাতিদেরকে কোলে নিয়ে বলে আয় 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 রে আয় নাতি রে আয় 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 রে রে নাতিরা রে আমি রসুলের কাছে আয় রে আল্লাহ নবীর কাছে আসলেন নবী আমার আদর করে দিয়ে দিলেন এবার আবু বকর কান্দে ওমর ওসমান কান্দে নবী আপনি আজকে কেমন কেমন করতেছেন ওমরে এ ওমর আয় আমি রসুলুল্লাহর বুকে আয় রে ওমরে আয় আমি নবীর বুকে একটু মাথাটা লাগা ওমর কত আদর তুরে করছি রে ও আবু হুরায়রা কান্না করিস না রে বেলাল নবীর এই অবস্থা দেখে বেলাল গড়ায় গড়ায় কান্দে আর বলে নবী গো ও নবী আপনি আজকে এমন করেন কেন গো খয়ের বেলাল আমার বুকে আয় তোরে একটু জড়ায়া ধরি রে আমি নবী চলে যাব রে হেরে বেলাল তোকে শেষবারের মতো একটু বুকে জড়ায়া ধরি রে আম্মা যার ফাতেমার ডাক দিয়ে বলে ফাতেমা ও ফাতেমা আল্লাহর মেহমান আসছে ঘরের সামনে দাঁড়ায় আছে মা ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও আল্লাহর মেহমান জিব্রাইল মিকরাইল ইসরাফিল আজরাইল ইসমাইল ফেরেশতা চলে আসছে তাদেরকে ঘরের দরজাটা খুলে দাও ঘরের দরজাটা খুলিয়া আল্লাহর নবীর বেটি মা ফাতেমা যখন নজর করলেন একটা লোক চিৎকার দিলেন একটা লোক জমিনে পা তার মাথাটা আসমানে আল্লাহু আকবার
জমিনে পাটা মাথাটা আসমানের দিকে এত বড় বড় দিগির মতো চোখগুলা মা ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করে দিয়েছেন ডাক দিয়ে বলে আব্বা গো এমন ভয়ানক মানুষ আর আমি জমিনে দেখি না আব্বা ও ভয়ানক বিকট চেহারার দেখি না কে গো কে বাবা ইনি কে খয়ে মারে মাইনি হলো মালাকুল মওত আজরাইল আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দে আম্মা জান ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর নবী ফাতেমা মা ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা ও আব্বা এই ঘরে আমি রয়েছি এই ঘরে আপনি রয়েছেন সাহাবায়ে কেরাম রয়েছেন এমন বিকট লোক কেন আসলো কয় মা আল্লাহর মেহমান রে আসতে ধরে মারে মা আজরাইল আসলেন জিব্রাইল আসলেন মিকরাইল আসলেন ইসরাফিল আসলেন ইসমাইল ফেরেশতা কুঠি কুঠি ফেরেশতা আসলেন এখন জিব্রাইলের সঙ্গে কথা হয়েছে মিকরাইল ইসরাফিল আজরাইল সব ফেরেশতাদের সঙ্গে কথা বললেন এবার আজরাইল রে ডাক দিয়ে বলে আজরাইল রে তুই কান্না করস কেন কই নবী আপনার চেহারায় পানি দেখিয়া আমি আজরাইল আর সহ্য করতে থাকতে পারি না লাওলা কালামা খলাক তু লাফলাক আপনার সৃষ্টি না করলে আমি আজরাইল সৃষ্টি হতাম না আজরাইল ডাক দিয়ে কই নবী ও নবী নবী বলে আজরাইল ও আজরাইল তোমার কাজ তুমি করো আজরাইল যখন আঙ্গুলটা আমার নবীর সিনা মোবারক স্পর্শ করলেন নবী আমার একটা চিৎকার দিয়ে বললেন আজরাইল এ আজরাইল এই তুমি কি করলা কি করলা সারাটা আসমান সারা উহুদের ময়দান পৃথিবীটা মনে হয় আমি রসুলের বুকের উপর সাইফা দিলা রে নবী আমার যুগের মানে যে রে গান দেয়া কয়াজ নাই মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন এ আজরাইল মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন রে আজরাইল আমার উম্মতের সব মৃত্যুর যন্ত্রণা মারে দে আমি রসুল সহ্য করতে পারি না আমার উম্মত মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না আজরাইল রে কেমন পর্যন্ত যত উম্মত আসবে সবার যন্ত্রণা মারে দে আমার উম্মতের দিস না নবী গো ও নবী আপনি কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ যে আজরাইলকে দেখা মাত্র শরীরের জোড়াগুলো ঠাস ঠাস করে চিড়ে যাবে চোখগুলো উল্টে যাবে ওই আজরাইল ডাক দিয়ে বলে নবী আপনি কাঁদবেন না আমি আজরাইল পাহাড় পর্বত রাখি না শুধু আমার আঙ্গুলটা আপনার সিনাতে স্পর্শ করলাম নবী আমি একটা ওয়াদা করে গেলাম রে আল্লাহকে আপনাকে সাক্ষী রেখে আমি আজরাইল একটা ওয়াদা করে গেলাম রে যে উম্মটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মা বাবার খেদমত করবে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি প্রতিটা রাত্রে দশ বার করে দুরূদ শরীফ পড়বে আমি আজরাইল ওয়াদা করে গেলাম গো ওই উম্মতের এমন ভাবে জানটা কবজ করব গো যেইভাবে সন্তান মায়ের দুধ পান করলে সন্তানের মুখটা যখন ফিরাই আনে সন্তান আউদ্দেশ পায় না সন্তান বলতে পারে না ঠিক কুটি কুটি নরম ভাবে আপনার উম্মতের জান নেব এ কারণে বলি আমার নামাজ পড়ার দরকার আছে না নাই আজ থেকে খান থেকে ওয়াদা করে নেব আমরা জীবনে নামাজ ছাড়বো না রাজি আছেন কারা কারা রাজি আছেন আল্লাহ কিন্তু দেখে ভাই ডান হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলে সুন্নাতুল জামাত আসেন আমার বন্ধুরা আজকে থেকে ওয়াদা করলাম জীবনে নামাজ ছাড়বো
জীবনে নামাজ ছাড়বো, মা বাবার খেদমত ছাড়বো। আসেন, আমার নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। নবী বলেছে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জিন্দেগির চাইতে, জীবনের চাইতে, সন্তান সন্ততি আওলাদ পরিবার পরিজন সবার চাইতে, 18,000 মাকলুকাতের চাইতে, যতক্ষণ না আমি রসুলকে জীবনের চাইতে বেশি মোহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা। এই কারণে রসুলের মোহাব্বত দরকার আছে নাই। কবরে আপনাকে রাখবে, কবরে বিসমিল্লাহ। হায়রে, সময় নাই ও, সময় শেষ করে দিছে, বুঝছেন? বেঁচে থাকলে আবার আলোচনা করব না, যেহেতু একটা নির্দিষ্ট সময় আছে 12টা পর্যন্ত। আবার ফজরের নামাজ পড়তে হবে, এখন শুধু ওয়াজ করলে হবে না, আবার ফজরের সময় আমরা ঘরে পরে পাইতাম না, কথা বলছেন? তো বেঁচে থাকলে ইনশাল্লাহ, যেহেতু ভাই একটা আলোচনা করতে গেলে দীর্ঘ সময় প্রয়োজন হয়, কথা বলছেন? যে সময় দিয়েছে 1 ঘন্টা মনে পুরো হয়েছে নি, তাও জানি না মনে হয়েছে কি না।